নজরদেব আন্তর্জাতিক কিছু খবরে যুদ্ধবিধ্বস্ত লেবাননে আজকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ শুরু করেছে সরকার। এরইমধ্যে শুরু হয়েছে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের তথ্য সংগ্রহ। যত দ্রুত সম্ভব প্রবাসীদের ফেরানোর জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একযোগে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ইসরায়েলের লাগাতার বর্বরতায় বিধ্বস্ত লেবাননে বিপাকে লক্ষাধিক বাংলাদেশি। গত তিন সপ্তাহ ধরে চলা হামলায় আতঙ্কে দিন কাটছে তাদের। অনেকেই আশ্রয় হারিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। চরম নিরাপত্তাহীনতায় দেশে ফেরার আকুতি জানিয়ে আসছেন অনেক প্রবাসী। এমন পরিস্থিতিতে প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বৈরুতে অবস্থিত আইএম অফিস, তাদের সাথে আলোচনা করেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা বিভিন্ন পদ্ধতিতে যে নিয়ে যাওয়া যেতে পারে সেই বিষয়ে তারা এখনও কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এটিকে অত্যন্ত একটি স্পেশাল একটা ইম্পর্টেন্স দিয়ে এটাকে দেখা হচ্ছে এবং কীভাবে আপনাদেরকে দেশে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে সরাসরি বৈরুত থেকে বিমানের মাধ্যমে এভাকুয়েশন পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না। পরিস্থিতি ভালো হলে সেটা বিবেচনা করা যেতে পারে। তবে যেটি প্রস্তাবটা এসেছে যে যদি আমরা এখান থেকে কোনো বিমানযোগে বা অন্যান্য কোনো অবস্থায় মাধ্যমে যদি আমরা পার্শ্ববর্তী দেশে আপনারা যারা ফেরত যেতে চাচ্ছেন তাদেরকে যদি নিয়ে যেতে পারি সেখান থেকে বাংলাদেশ বিমানের মাধ্যমে দেশে ফেরত নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে। অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে লেবাননের জেনারেল সিকিউরিটির সাথে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। জানান, তাদের জরিমানা মওকুফ করে দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে লেবানিজ সরকার। যদি কোনো অনিয়মিত বাংলাদেশি বাংলাদেশে ফেরত যেতে চায় সেই বিষয়ে জেনারেল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে তারা যথাসাধ্য আমাদেরকে সহায়তা করবে। আমরা আশা করছি যে তারা আমাদেরকে একটি পজিটিভ একটা সিদ্ধান্ত দেবেন যাতে যারা অনিয়মিত হয়ে পড়েছে তারা কোনো অর্থদণ্ড ছাড়াই দেশে ফেরত যেতে পারে। শুক্রবারের মধ্যে প্রবাসীদের দূতাবাসের নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে একযোগে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।